বিভিন্ন ধরনের মজার মুখভঙ্গি করে আপনি শিশুদের বিভিন্ন অভিব্যক্তি শেখাতে পারেন যেমন ধরুন আপনি জিজ্ঞেস করলেন আনন্দ হলে তোমাদের কেমন দেখতে লাগে আর ওরা তাদের আনন্দের অভিব্যক্তি দেখালো তারপর আপনি হয়তো হাসলেন এবং জিজ্ঞেস করলেন এটা কি অনুভূতি আবার শিশুটি তখন উত্তরে বলল আনন্দের আপনি এই খেলাটা চালিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের আবেগ দিয়ে যেমন দুঃখ অর্থহীন বা বোকামো রাগ বা আশ্চর্য হওয়া এইভাবে শিশুটি বিভিন্ন অনুভূতি বুঝতে পারবে আর ওদের নাম শিখতে পারবে